আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে যে টপিক নিয়ে আসলাম সেটা খুবই গুরুত্বপূর্ণ। সে টপিকটা হচ্ছে মেডিকেল টেকনোলজি কোর্স, অর্থাৎ ল্যাবরেটরি টেকনোলজি। এই কোর্সটা আমরা তো এতদিন বিভিন্ন ভিডিওতে বলেছি যে মানে আইএসটিতে সরকারিভাবে অ্যাডমিশন দিয়ে চান্স পেতে হয়, সরকারিভাবে মানে পড়াশোনা করতে হলে অ্যাডমিশনের চান্স না পেলে কিন্তু ভর্তি হওয়া যায় না সরকারি কলেজে। কিন্তু সরকারিতে চান্স না পেলে কী হবে? কেউ যদি চান্স না পায় তাহলে সে কি ল্যাবরেটরি মেডিসিন এই সাবজেক্টটাতে সে কি বিএসসি অর্থাৎ ব্যাচেলার করতে পারবে না? সো অবশ্যই সে কিন্তু বেসরকারিতেও ব্যাচেলার কোর্স করতে পারবে। এরকম বাংলাদেশে 2 থেকে 3টা প্রতিষ্ঠান কিন্তু আছে যেখানে বেসরকারিভাবে মানে বিএসসি ল্যাবরেটরি টেকনোলজি এই কোর্সটা করা যায়, অর্থাৎ 4 বছর মেয়াদি যে ল্যাবরেটরি টেকনোলজি অনার্স এই কোর্সটা সেটা কিন্তু করা যায়। আজকে এরকম একটা প্রতিষ্ঠান, সেটা হচ্ছে ঢাকাতে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্স, অর্থাৎ সংক্ষেপে বলা হয় BUHS, অর্থাৎ বাংলাদেশ ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্স। এবং এখানে এই কোর্সটা সম্বন্ধে একদম ডিটেলস আলোচনা করব এবং এখানে পড়াশোনা করে জব অপরচুনিটি কীরকম এবং পড়াশোনার পরিবেশ কীরকম BUHS-এ, এগুলো সব কিছু আলোচনা করব। সো আমরা দেখি বাংলাদেশ ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্স লোকেশনটা আগে তোমাদের বলি। লোকেশন হচ্ছে 125/1 দারুস সালাম টেকনিক্যাল মোড়, অর্থাৎ দারুস সালাম টেকনিক্যাল মোড়ে এটা অবস্থিত, এবং মিরপুর 1 ঢাকা 1216, অর্থাৎ লোকেশন এটাই, অর্থাৎ ঢাকার মিরপুরে অবস্থিত এবং দারুস সালাম অর্থাৎ টেকনিক্যাল মোড় যে আছে সেখানে। এবার হচ্ছে কেউ যদি এটা সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে সেটা হচ্ছে ওয়েবসাইট, নিজস্ব ওয়েবসাইট রয়েছে BUHS-এর, সেটা হচ্ছে www.buhs.ac.bg। এটা হচ্ছে বিস্তারিত জানার জন্য এই ওয়েবসাইটে আপনারা মানে ভিজিট করতে পারেন। এখন হচ্ছে অ্যাডমিশন রিকোয়ারমেন্ট, অর্থাৎ বাংলাদেশ ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্স এখানে ল্যাবরেটরি টেকনোলজি এই কোর্সটা করার জন্য যে যোগ্যতা, এখানে ভর্তি হওয়ার যে যোগ্যতা সেটাকে, যোগ্যতা হচ্ছে SSC-তে সায়েন্স থাকতে হবে এবং SSC-তে সায়েন্স থাকতে হবে এবং ন্যূনতম 2.50, অর্থাৎ 2.5 পয়েন্ট, 2.50 পেয়ে টোটালি SSC মিলে 6 পয়েন্ট থাকতে হবে। এটা হচ্ছে মানে গত 2-1 বছরের মানে এরকম যোগ্যতা ছিল, বাট এবছর একটু হয়তোবা তারতম্য হতে পারে, যদিও খুব বেশি তারতম্য হয় মানে ন্যূনতম 3 পয়েন্ট যাবে, যে 3.3 পয়েন্ট থেকে 6 পয়েন্ট বা 7 পয়েন্ট এরকম লাগতে পারে। বাট এটা আমার এবছর কত লাগছে এটা জানা নেই, তবে 2.50 হয়তো বা ন্যূনতম এবছর রাখা হয়েছে এটা আমার শিওর জানা নেই। তো এটা যে 2.50 যোগ্যতা হচ্ছে বিগত বছরগুলোতে এরকম ছিল এরকমই, আর যদি এবছর যদি মানে পাল্টিয়ে থাকে বিষয়টা তাহলে হয়তো বা ন্যূনতম 3 পয়েন্ট, এর বেশি GPA কিন্তু চাবে না। এবার হচ্ছে পড়াশোনার পরিবেশ এবং সুবিধা কীরকম সেগুলো সম্পর্কে আমরা জানি। 1 নম্বর যে সুবিধা সেটা হচ্ছে মডার্ন ওয়েল ইকুইপমেন্ট ল্যাবরেটরি ফ্যাসিলিটি, মানে এই ক্যাম্পাসে তোমরা যারা পড়বা ল্যাবরেটরি টেকনোলজি এই এই সাবজেক্টটাতে, এখানে কিন্তু আধুনিক যন্ত্রপাতি অর্থাৎ আধুনিক সরঞ্জামাদি সম্পন্ন কিন্তু গবেষণাগারের ব্যবস্থা আছে, মানে তোমরা যে প্র্যাকটিক্যালি যে যেসব বিষয়গুলো শেখানো হবে সেগুলো কিন্তু ভালো ভালো যন্ত্রপাতির আছে তার জন্য। 2 নম্বর হচ্ছে লার্জ পারমানেন্ট ক্যাম্পাস অ্যান্ড ফুল টাইম টিচার, মানে বিশাল স্থায়ী ক্যাম্পাস রয়েছে, অর্থাৎ ইউনিভার্সিটি গ্রাজুয়েট কমিশনার অর্থাৎ UGC করতে কিন্তু মানে পাশকৃত এবং পারমানেন্ট ক্যাম্পাস এবং ফুল টাইম টিচার, মানে শিক্ষকের কোনো মানে অভাব নেই, শিক্ষক ফ্যাসিলিটি অনেক ভালো রয়েছে। 3 নম্বর হচ্ছে রিজনেবল কোর্স ফি অ্যান্ড কমফোর্টেবল পেমেন্ট শিডিউল, মানে তোমাদের হচ্ছে রিজনেবল কোর্স ফি, মানে কোর্স ফিটা খুবই যে খুব বেশি টাকা নিচ্ছে সেটাও না, আবার হচ্ছে মানে যেটা দরকার তাদের কোর্স মানে তোমাদের পড়াশোনার পেছনে যে খরচ সেগুলো সাপেক্ষে সেভাবেই কিন্তু বিবেচনা করে কিন্তু কোর্স ফিটা নির্ধারণ করেছে তারা। এবং কমফোর্টেবল পেমেন্ট শিডিউল, অর্থাৎ পেমেন্ট শিডিউল যে মানে মানে প্রতি মাসিক ফি, তারপর বিভিন্ন যে ফিগুলো রয়েছে সেটা কিন্তু মানে সেই বেতন অর্থাৎ পড়াশোনার যে খরচের যে শিডিউলটা, মানে কোন সময়ে কত টাকা কোন খরচ বাপি, যেমন কোর্স ফি, তারপর হচ্ছে প্রতি সেমিস্টার ফি কত টাকা করে লাগবে, সেগুলো কিন্তু শিডিউল মোতাবেকই দেওয়া রয়েছে। এবং
মানে কোর্স ফিটা আসলে খুব যে বেশি সেরকম না, মানে মানে পড়াশোনার যে ফ্যাসিলিটি সেটা অনুযায়ী একদম সামঞ্জস্য করে কোনো বেশি যে নেওয়া হবে এরকম কোনো না। অনেক ভার্সিটি রয়েছে যেগুলোতে দেখা যায় যে অনেক বেশি টাকা, মানে মানে প্রাইভেট ভার্সিটি বোঝোই তো, অনেক এরকম রয়েছে যে যত টাকা চাবে, স্টুডেন্টরা যখন ভর্তি হয় তখন তো আর কিছু করার থাকে না, সেই মানে যত টাকা যাবে তত টাকাই কিন্তু দিতে হয়, যখন তখন টাকা চাইলে টাকাটা কিন্তু দিতে হয় মানে বিবেচনা ছাড়াই। বাট এখানে কিন্তু একটু ভালো মানে বিবেচনা মোতাবেকই কিন্তু আসলে এই পেমেন্টগুলো মানে ভার্সিটিতে মানে দেওয়া হয়। 4 নম্বর সুবিধাটা হচ্ছে মানে ওয়েল অ্যান্ড গুড লাইব্রেরি উইথ অনলাইন ইনফরমেশন রিসোর্স, মানে সুন্দর এবং ভালো হচ্ছে পাঠাগার রয়েছে, ভালো পাঠাগার রয়েছে, মানে উন্নত মানের লাইব্রেরি রয়েছে এবং অনলাইন ইনফরমেশন রিসোর্স সম্পন্ন। 5 নম্বর হচ্ছে কম্পিউটার ফ্যাসিলিটি, অর্থাৎ কম্পিউটারের সুবিধা রয়েছে উইথ ওয়াইফাই ক্যাম্পাস, মাল্টিমিডিয়া অ্যান্ড এসি রুম, মানে যে ক্যাম্পাসটা যেখানে ক্লাস হয় সেই, সরি ক্যাম্পাস নাই মানে একাডেমিক ভবন না, মানে ক্যাম্পাস, ক্যাম্পাস তো ফুল যে ভার্সিটিটা সেটাকে আসলে ক্যাম্পাস, মানে মাঠ রয়েছে, তারপর আরো অনেক কিছু রয়েছে, বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে, সব মিলেই তো ক্যাম্পাস। তো পুরো পুরো ক্যাম্পাসটা কিন্তু ওয়াইফাই, ওয়াইফাই আছে ক্যাম্পাসে, এবং তারপর হচ্ছে মাল্টিমিডিয়া ক্লাসরুম, ক্লাসরুম কিন্তু মাল্টিমিডিয়ায় করানো হয় এবং এসি ক্লাসরুম, একদম এসি, কোনো গরমের কোনো অসুবিধা সহ্য করতে হবে না। এবার হচ্ছে আমরা জানবো কোর্স ডিউরেশন, আসলে মানে কোর্সের সময়কাল কত। দিস প্রোগ্রাম উইল বি কন্ডাক্টেড অন এ কোর্স অ্যান্ড ক্রেডিট বেসড, মানে এই প্রোগ্রামটি বিএসসি ল্যাবরেটরি টেকনোলজি যে 4 বছরের কোর্সটা সেটা হচ্ছে পরিচালনা হয় কোর্স ভিত্তিক এবং এবং ক্রেডিট সিস্টেম ভিত্তিক। ক্রেডিটটাকে সেটা একটু পরে আসছি, ক্রেডিট সিস্টেম ভিত্তিক স্ট্রাকচার উইথ 45 নাম্বার অফ কোর্সেস টু বি ডিসপেন্সড ইন 160 ক্রেডিটস ইন টোটাল, কমপ্লিটেড ইন এ মিনিমাম টাইম স্প্যান 4 আওয়ার্স। মানে এই প্রোগ্রামটি হচ্ছে, অর্থাৎ কোর্সটা হচ্ছে টোটালি 160 ক্রেডিট আছে, 160 ক্রেডিট সম্পন্ন করতে হয় এবং মিনিমাম এটা সম্পন্ন করতে হচ্ছে, কোর্স শেষ করতে 4 বছর টাইম লাগবে, মানে সর্বনিম্ন হচ্ছে 4 বছর টাইম লাগবে, বা 4 বছরের বেশি লাগে না, 4 বছরের ভিতরেই কোর্সটা কিন্তু শেষ করে দেওয়া হয়, শেষ হয়ে যায়। আর ক্রেডিটটা যে বিষয়টা, ক্রেডিট হচ্ছে টোটালি 4 বছরে হচ্ছে যে কোর্স, মানে যে সাবজেক্টগুলো পড়তে হয়, যতগুলো সাবজেক্ট পড়তে হয়, ধরো 30টা বা 40টা, 4 বছরের যদি সাবজেক্ট পড়া মানে পড়ানো হয়, তাহলে সেক্ষেত্রে সেগুলোর উপর ভিত্তি করে কিন্তু ক্রেডিট হিসাবে কোর্স করানো হয়। টোটালি হচ্ছে 160 ক্রেডিট, অর্থাৎ এক একটা বছরে হচ্ছে 40 কেজিট হচ্ছে কোর্স, 40 কেজিট, 4 বছরে 160 কেজিট। এবং এই ক্রেডিটটা কিন্তু খুবই দরকারি, মানে বাহিরে পড়াশোনার জন্য, কেউ যদি বিএসসি করার পর এমএসসি অর্থাৎ মাস্টার্সের জন্য বাহিরে যায়, সেখানে কিন্তু সিজিপিএ দেখা হয় এবং এবং যেসব ভার্সিটিতে ক্রেডিট সিস্টেম আছে সেগুলোতে কিন্তু সিজিপিএ সিস্টেমও থাকে। যেমন আইআইএসটিতে কিন্তু 4 বছরের যে বিএসসি ঢাকা আইআইএসটি, রাজশাহী আইআইএসটিতে যে করানো হয় ঢাকা ভার্সিটির আন্ডারে এবং রাজশাহী ইউনিভার্সিটির আন্ডারে, বাট সেখানে কিন্তু ক্রেডিট সিস্টেমের কোনো সিস্টেম করা হয় নাই, ক্রেডিট সিস্টেম নেই এবং সিজিপিএ সিস্টেম নেই, সেখানে ডিরেক্ট পাস এবং ফেল এরকমভাবেই কিন্তু সার্টিফিকেটে শুধু লেখা থাকে পাস অথবা ফেল। কিন্তু এখানে কিন্তু সার্টিফিকেটে সিজিপিএও থাকবে এবং ক্রেডিট সিস্টেম আছে, বাহিরের দেশে কিন্তু এই ক্রেডিট সিস্টেম এবং সিজিপিএ এটাই কিন্তু চাওয়া হয়, যার কারণে বাহিরে যাওয়ার অপরচুনিটি অনেক ভালোভাবে তোমরা পাবা, বাহিরে খুব ইজিলিভাবে বিদেশে পড়াশোনার জন্য ব্যবস্থা করতে পারবা। এবার হচ্ছে আমরা জব অপরচুনিটি সম্পর্কে জানবো, অর্থাৎ কাজের যে সেক্টরগুলো সেগুলো কি কি। 1 নম্বর হচ্ছে ডিফারেন্ট হেলথ রিলেটেড ইনস্টিটিউট, মানে বিভিন্ন ধরনের হেলথ রিলেটেড প্রতিষ্ঠান যেগুলো রয়েছে। 2 নম্বর হচ্ছে ডায়াগনস্টিক ল্যাবরেটরিজ, মানে বিভিন্ন ক্লিনিক সিস্টেম যে ডায়াগনস্টিক ল্যাবরেটরিজ, মানে রোগ রোগ নির্ণয় করা হয় এগুলো, এরকম অনেক কিন্তু ল্যাবরেটরি রয়েছে। 3 নম্বর হচ্ছে ল্যাবরেটরি বেসড ওয়ার্ক ইন ডিফারেন্ট হসপিটালস অ্যান্ড ক্লিনিক্স, মানে গবেষণা মানে স্বাস্থ্য গবেষণা সংক্রান্ত বিভিন্ন যে কাজ যেগুলো বিভিন্ন হসপিটালে এবং ক্লিনিকে করা হয় সেখানে কিন্তু তোমরা অবশ্যই মানে জব করতে পারবা। 4 নম্বর হচ্ছে অ্যাডভান্স রিসার্চ ল্যাবরেটরিজ ইন ডিফারেন্ট ইউনিভার্সিটিজ অ্যান্ড অর্গানাইজেশনস, মানে মানে অত্যাধুনিক যে রিসার্চ ল্যাবরেটরিজ, মানে রিসার্চ গবেষণাগার রয়েছে সেখানে কিন্তু, যেমন সেগুলো রয়েছে ধরো ইউনিভার্সিটিতে রিসার্চ ল্যাবরেটরিজ রয়েছে, সেখানে ইউনিভার্সিটিতে রিসার্চার হিসাবে এবং বিভিন্ন অর্গানাইজেশন বিভিন্ন মানে সংস্থাতে রিসার্চার হিসাবে কিন্তু ল্যাবরেটরি টেকনোলজিস্টরা কাজের সুযোগ পায়।
পাঁচ নম্বর হচ্ছে ওয়ার্কস ইন এনজিও, মানে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, বিভিন্ন কোম্পানি, এমনকি সেটা হতে পারে বিভিন্ন ধরো কসমেটিক্স কোম্পানি, তারপর রয়েছে হচ্ছে কেমিক্যাল কোম্পানি, তারপর ওষুধ কোম্পানি, যেমন রয়েছে ঢাকার ভিতরে তো প্রায় 300টির মতো ওষুধ কোম্পানি রয়েছে, সেগুলোতে কিন্তু রিসার্চের জন্য, ড্রাগের বিভিন্ন বিষয়ে রিসার্চ করার জন্য, মাইক্রোবায়োলজি রিসার্চের জন্য কিন্তু ল্যাবরেটরি টেকনোলজিস্টরাও কিন্তু সেখানে কাজ করতে পারে, মানে যেটা বলা হয় যে নন গভর্নমেন্ট, শুধু দেশে না এবং দেশের বাহিরেও কাজ করতে পারে, অর্থাৎ ওয়ার্কস ইন এনজিও অ্যান্ড অ্যাব্রোড, মানে দেশের ভিতরে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান এবং দেশের বাহিরেও অ্যাব্রোড, অর্থাৎ দেশের বাহিরে অর্থাৎ বিদেশেও কিন্তু তারা কাজ করতে পারবে, এবং বিদেশে কিন্তু তারা সায়েন্টিস্ট পদে কাজ করে। সো আশা করি বিষয়টি থেকে অনেক কিছু বুঝতে পারলে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না, আর যদি নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে কানেক্টেড থাকবা।